যেহেতু এসএসসি রেজাল্ট দিয়েছে তাই আমি আজ খুশিতে লাড্ডু বানাবো তো লাড্ডুর রেসিপিটা শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলবো এখন মনে হচ্ছে যেন এসএসসিতে বা এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া বা এ প্লাস পাওয়াটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যারা এ প্লাস পায় না কিন্তু এ পায় এটাও কিন্তু একটা ভালো গ্রেড বাট এ পেলে মনে হয় যেন সবাই লজ্জায় মরে যায় কাউকে জানাতে চায় না এই জিনিসটা কেন এসেছে আমি জানি না আমার লাইফে আমি এমন অনেক দেখেছি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস যারা পেয়েছে তারা লাইফে এতটা সাইন করতে পারেনি আপস অ্যান্ড ডাউন সবার লাইফেই থাকে তো তাই বলে একটা রেজাল্টের উপর ভিত্তি করে আপনার পার্সোনালিটি বা আপনি মানুষটা কেমন সেটা ডিসাইড করা হবে তা কিন্তু না যেটা ম্যাটার করে সেটা হলো পারিবারিক শিক্ষা আপনার পারিবারিক শিক্ষা যতই ভালো হোক না কেন আপনার গ্রেড যদি খারাপ হয় এতে কিন্তু কিছু যায় আসে না কারণ আপনি আপনার পরিবার থেকে যে শিক্ষাটা পেয়েছেন এটাই আপনার লাইফে কাজে লাগবে চাকরিতে বা আমাদের ডেইলি লাইফে আমরা কখনো রেজাল্ট নিয়ে একজনকে আরেকজন জাজ করি না যে তুমি এ প্লাস পেয়েছ ঠিক আছে তার মানে তুমি অনেক ভালো আর তুমি হচ্ছে বি প্লাস পেয়েছ তার মানে তুমি বেশি ভালো না এভাবে কিন্তু কাউকে জাজ করা হয় না রেগুলার লাইফে আপনি চাকরির ক্ষেত্রেও সেম ওখানে হয়তো বা জাস্ট একটা ফর্মালিটির জন্য আপনার বায়োডাটা দেখা হয় রেজাল্ট শিটগুলো দেখা হয় কারণ কাজের ক্ষেত্রে আপনি কতটুকু পারদর্শী হবেন সেটা দেখার জন্য বাট এসব রেজাল্ট দিয়ে কিন্তু আপনি জব সেক্টরেও যে কাজ করবেন তা কিন্তু না অনেক সময় দেখা যায় সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকেও মানুষ থেকে তারপর ব্যাংকে চাকরি করছে এরপর আবার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেও সে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করছে আমি নিজেও করেছিলাম আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের বাট আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করেছি ওখানে সব কিছুই আমাদেরকে প্র্যাকটিক্যালি ট্রেনিং দেওয়া হয়েছিল তাই আমি ওখানে জব করতে পেরেছিলাম আমার লাইফে আমি আবার এমন মানুষও দেখেছি যারা মাস্টার্স পর্যন্ত পাশ করেছে রেজাল্টও কিন্তু অনেক ভালো বাট তারা কুসংস্কারে এত বিশ্বাসী তাবিজ কুফুরি কালাম এসব নিয়ে সারাক্ষণ পড়ে থাকে থাকে তাহলে সে তার লাইফে এত ভালো রেজাল্ট করে বা পড়াশোনা করে কি বা শিখলো এরপর আবার আমি অনেক বড় বড় ইঞ্জিনিয়ারও দেখেছি যারা তাদের ক্যারিয়ার লাইফে অনেক বেশি সম্মানিত তাদেরকে সবাই অনেক বেশি সম্মান করে কিন্তু তারা পার্সোনাল লাইফে একদমই ভালো না তারা হয়তো বা দেখা যাচ্ছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে গালি গালাজ করে ভাই বোনদের সাথে খারাপ ব্যবহার করে গালিগালাজ করে তাহলে সে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে কী বা শিখলো তো সে তার পড়াশোনা থেকে কিবা বা শিখল কাউকে গালি দেয়াটা হচ্ছে পারিবারিক একটা শিক্ষার ব্যাপার আপনি পরিবার থেকে কি শিক্ষা পেয়েছেন সেটা আবার এমনও হয় পারিবারিক শিক্ষা ভালো থাকলেও মানুষের সংস্পর্শে এসে মানে আমার যে লাইফ পার্টনার আমি তার সাথে থেকে থেকে দেখা যাচ্ছে আমি তার মতোই হয়ে গেলাম আমার পরিবার থেকে আমি যত ভালো শিক্ষাই পাই না কেন যে মানুষটার সাথে আমি আমার সারা জীবন কাটাচ্ছি যার সাথে আমি একই ছাদের নিচে থাকছি তার পারিবারিক শিক্ষা যদি ভালো না হয় আমি কিন্তু দেখা যাচ্ছে তার মতোই হয়ে যাব যদি আমার কোনো ব্যাকবোন না থেকে থাকে আমার ধারণা যাদের কোনো ব্যাকবোন নেই তারা সব সময় তার পাশের মানুষটার খারাপ জিনিসটাই অ্যাবজর্ব করে আর ভালো জিনিসটা ইগনোর করে আপনি আপনার ফ্যামিলির বড় একটা মানুষ মানে আপনার বয়সে বড় তা আপনি গালি গালাজ করছেন আপনার যে ছোট সে কিন্তু এটা আপনার থেকেই শিখছে এরপরে কিছুদিন পর যখন সে আপনাকে গালি দিবে আপনি তখন তাকে বলবেন বেয়াদব অথচ আপনি নিজেই যে ছোট হয়ে বড় একজনকে গালি দিয়েছেন সেটা আপনার মনে থাকবে না এসব জিনিস যখন আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তখন আপনার একটাই জবাব থাকে যে আমি তাকে দেখে নিব আরে দেখে নিয়ে বা কি করবেন আরেকজনকে দেখে না নিয়ে আপনি আপনার স্বভাবটা চেঞ্জ করেন আপনি যে স্বভাব নিয়ে চলছেন আপনার যে অসভ্যতা আপনি দেখাচ্ছেন আপনার বাচ্চাগুলো সেটা শিখছে আর ভবিষ্যতে তারাও তাদের মধ্যে করবে খুব একটা মানুষের লাইফে নাক গলানো সে তার মানুষের লাইফে নাক ঢুকায় নিজের পাতিলে কি রান্না হচ্ছে সেটার দিকে তার খবর নাই আরেকজনের পাতিলে কি রান্না হচ্ছে তার দিকে তার নাকটা সব সময় থাকে ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করা আপনার মেয়ের রেজাল্ট কি ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করা আপনার মেয়ের রেজাল্ট কি রেজাল্ট যদি ভালো হয় তো আরেকজনের কাছে গিয়ে করবে আর রেজাল্ট যদি খারাপ হয় ওই ভাবের মুখের উপর দিয়ে বলে দিবে যে আপনার মেয়েকে তো ওই ছেলের সাথে দেখেছিলাম এই ছেলের সাথে দেখেছিলাম তো এসব তারা কন্টিনিউ করতে থাকে কিন্তু কয়েক বছর পর যখন তার নিজের মেয়ে এসএসসি দিল আর আলহামদুলিল্লাহ সে পাশ করেছে কিন্তু তারপরও তার মধ্যে এই ধরনের একটা গিল্টিনেস থাকে যে আমার মেয়ে এ প্লাস পায় নাই আমি তো মানুষের বাসায় গিয়ে গিয়ে নাকটাকে জোর করে ঢুকাইছি এখন তো সবাই আমাকে জিজ্ঞেস করবে তো তার আগেই আমি একটা ব্যবস্থা নিই তো কেন আপনারা এইসব হিপোক্রেসিগুলো করেন আমি আসলে জানি কিন্তু তাই না নিজের বাচ্চাদেরকে অন্যদের থেকে দূরে রাখা মিথ্যা কথা বলে যে এই মেয়েটা ভালো না এই মেয়েটা এসব করে ওসব করে ছেলেদের সাথে ঘোরাফেরা করে কিন্তু আপনারই বাচ্চা যখন দেখে ওই মেয়ে ভালো রেজাল্ট করে করেছে আর আপনাকে প্রশ্ন করে তাহলে ও এত ভালো রেজাল্ট করলো কিভাবে তখন আপনার কাছে কোনো জবাব থাকে না বা আপনি হয়তো বা তখন এটা জবাবও খুব নেগেটিভলি দিয়ে দেন আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেই মেয়ের বদনাম আপনি করছেন সেই মেয়ের রেজাল্ট ভালো করার পরে তাকেই বা আপনি কিভাবে রিকোয়েস্ট করেন আপনার বাচ্চাকে পড়ানোর জন্য এটা কি করতে আপনার একটু বিবেকে বাঁধে না যে এই মেয়েটাকে নিয়ে আমি কিছুদিন আগেই বদনাম করেছিলাম এখন একেই আমি আমার বাসায় ইনভাইট করছি আমার বাচ্চাকে পড়ানোর আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বড় হয়েছি আমরা সবসময় সেই শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান করি আমাদের টিচারদেরকে আমরা সম্মান করি বাট আপনাদের মতো কিছু পেরেন্টস যারা হচ্ছে বাচ্চারা খারাপ রেজাল্ট করলে স্কুলের বদনাম করেন টিচারদের বদনাম করেন স্কুলের সিস্টেম ভালো না টিচাররা ভালো করে পড়ায় না তো আপনাদের বাচ্চারা কিভাবে ভবিষ্যতে ভালো করবে আর কারণ আপনাদের তো শিক্ষা প্রতিষ্ঠান আর টিচারদের জন্যই কোনো সম্মান নাই আপনাদের মনে আর একই একই জিনিস আপনার বাচ্চারাও কিন্তু আপনা থেকে শিখছে বাচ্চাদেরকে আপনারা এমন ভাবে বোঝান যে বাচ্চারা মনে করে এ প্লাস যদি না পায় তার লাইফটা শেষ তার লাইফের আর কোনো মূল্য নেই কেন আপনারা বাচ্চাদেরকে এভাবে বোঝাচ্ছেন ওরা তো মেন্টালি ডিপ্রেস হয়ে যাবে মেন্টালি ডিপ্রেস হয়ে ওরা দেখা যাবে অনেক ধরনের ভুল ডিসিশন নিয়ে ফেলছে এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন আপনার বাচ্চাটা যে বেঁচে আছে এটাই তো অনেক তাকে আপনি মেন্টালি ডিপ্রেশন দিয়ে কি বা হবে আপনারই তো ক্ষতি হবে আপনি যখন আপনার বাচ্চাটাকে হারাবেন আমি জানি আমার কথায় বা অন্য কারো কথায় এসব মানুষগুলো কখনোই ঠিক হবে না তারা একটা সময় বুঝতেও পারবে এরকম সিচুয়েশনে পড়ে তারা এখন যাদেরকে আজে বাজে কথা বলছে তাদের সিচুয়েশনে যখন তারা নিজেরা ভবিষ্যতে পড়বে তারা ঠিকই এটা রিয়েলাইজ করবে যে আমি তাকে এটা বলে ভুল করেছি কিন্তু কখনো নিজেকে শুধরাবে না এই মানুষগুলা ঠিক কুকুরের লেজের মতো সারা জীবন বাঁকাই থাকবে কখনও এরা সোজা হবে না